আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে বন্যা পরিস্থিতির অবনতি, তিস্তা ব্যারেজ ও ফ্লাড বাইপাস এলাকায় রেড অ্যালার্ট জারি। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের দুর্নীতির তথ্য সংগ্রহ করছে দুদক। করোনা টেস্ট জালিয়াতির মামলায় গ্রেফতারের পর জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা সাময়িক বরখাস্ত। এবং করোনায় মারা গেলেন সিএমপির গোয়েন্দা দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার মিজানুর রহমান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। উজানের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে নীলফামারী ও লালমনিরহাট বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তিস্তা ও ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, রোববার মধ্যরাত থেকে বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকে। নদীর পানি আর 11 সেন্টিমিটার বালে তিস্তা ব্যারেজ রক্ষায় ফ্লাড বাইপাস কেটে দেওয়া হতে পারে বলে জানিয়েছে পাব। ব্যারেজ রক্ষায় লালমনিরহাটের দোয়ানী ব্যারেজ এলাকা এবং নীলফামারীর ব্যারেজ ও ফ্লাড বাইপাস এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার 51 ও ঘাগট নদীর পানি 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে বাড়ছে যমুনা, কাটাখালী এবং করতোয়া নদীর পানি। পানি চাপে হুমকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। আমার অনেক কষ্ট, গরু গাছ ছাগল সবাই তাই তো আস্তে আস্তে পানি ঘুরে গেছে, মাছ সাইজে যেমন পুকুরে সেটাও ভাসিয়ে দিয়েছে। ভাসিয়ে যাওয়ার পরে তো জাল দিয়ে আরো করতে পারি না। তারপরে আমার ঘরের উপর কিছু পানি ঘুরে আর মানে ধান ভিজে গেছে 10-15 মন। আমাদের ব্যারেজে ধান ক্ষমতা আছে 4.5 লাখ সেফটি। পানি এই ব্যারেজ দিয়ে যাবে, যখন এর বেশি পানি আসবে তখন ওই ব্যারেজটা হুমকির সম্মুখীন হয়ে যাবে। সে ওই অতিরিক্ত পানিটা পাস করতে পারবে না, সেই অতিরিক্ত পানিটা তখন এই এই ফ্লাড বাইপাস দিয়ে ওভারটপ করে চলে যাবে এবং আস্তে আস্তে এই ফ্লাড বাইপাস ওপেন হয়ে যাবে। সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছেন সুনামগঞ্জ সদর, ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জ, বিশ্বম্ভর, তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার কয়েক লাখ মানুষ। ডুবে গেছে প্রায় 800 হেক্টর আউশ ও রোপা আমনের বীজতলা। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানিয়েছেন, 256টি আশ্রয় কেন্দ্রে 5,276টি পরিবার আশ্রয় নিয়েছে। মোট পানিবন্দী 70,000-এরও বেশি পরিবার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে দেয়া 8 লাখ টাকা ও 345 মেট্রিক টন চাল বন্যাতদের মধ্যে বিতরণ করা হচ্ছে। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের দুর্নীতির তথ্য সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন। এর সাথে স্বাস্থ্য অধিদপ্তরে কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তবে টিআইবি বলছে, শুধু শাহেদ নয়, তার এই উত্থানে যারা সহায়তা করেছেন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধেও। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। সরকারের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে যে শাহেদ প্রভাব প্রতিপত্তি দেখাতেন, সেই শাহেদই এখন ফেরারি আসামি। করোনা টেস্ট জালিয়াতির মামলায় আলোচিত দেশ বিদেশে বেরিয়ে আসছে তার একের পর এক কুকর্মের খবর। দুর্নীতির তথ্য সংগ্রহ করতে মাঠে নেমেছে দুদকের টিম। বিভিন্ন মাধ্যমে যেগুলো এসছে তাই না, সবগুলোই আমাদের লোকজন কালেকশন করেছে। ওই যে চুক্তি হয়েছে সেখানে তো পাবলিক সার্ভেন্ট আছে। যদি আপনার একটা মামলা আমরা আমাদের করতে হয়, যদি সরকারি কর্মচারী জড়িত থাকে এবং আমরা অনুসন্ধান করে পাই যে অপরাধ হয়েছে, তাহলে আবার ওই মানি লন্ডারিং ইস্যুটাও চলে আসবে, অবৈধ সম্পদও আসবে যদি আমাদের হাতে আসে। র্যাবের অভিযানে বেরিয়ে আসে 2014 সালে রিজেন্ট হাসপাতালের লাইসেন্সের মেয়াদ শেষ হয়। তারপরও সেই হাসপাতালে
কোভিড চিকিৎসার জন্য চুক্তি করেন মন্ত্রীসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতনরা। টিআইবি বলছে, প্রভাবশালীদের ছত্র ছাড়াই এই পর্যায়ে এসেছে শাহেদ, আইনের আওতায় আনতে হবে তাদেরকেও। যে পিছনে অবশ্যই শালী মহলের প্রশাসনিকভাবে অনুধাব রয়েছেন, তা বিশেষ করে যাদেরকে ভূমিকাতা বলা হয়, যাদেরকে রাঘববোয়াল বলা হয়, যারা পিছন থেকে কলকাতি নাড়েন, যারা যোগসাজশ করেন, যারা সুযোগটা তৈরি করে দেন, যারা সুরক্ষা দেন। সব নাম আসতেছে, কাউকে ছাড়তে হবে। স্বাস্থ্য খাতেও শুদ্ধি অভিযান চালানোর পরামর্শ টিআইবির। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করে রিপোর্ট ডেলিভারি দেয়া জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তেজগাঁও বিভাগের ডিসি কার্যালয়ে কয়েক দফা জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। এদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একজন চেয়ারম্যান হিসাবে এই কোম্পানি যে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, যারা নেগেটিভ তাদেরকে পজিটিভ, পজিটিভকে নেগেটিভ বানাচ্ছে, হাজার হাজার সম্পূর্ণ করছে, মানুষকে প্রচারণা করছে, টাকা রেখে বিদেশের মাটিতে বা বাংলাদেশের ভাব পূর্ণ করছে, সেই প্রেক্ষিতে আমরা তাকে অ্যারেস্ট করে রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিভিন্ন পত্রিকায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তর রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি করেছে। মহাপরিচালকের এমন বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে শোকজ নোটিশে। একই সাথে চুক্তির আগে কী কী বিষয় বিবেচনা করা হয়েছিল এবং চুক্তির পর উল্লেখিত শর্ত প্রতিপালনে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল তাও জানতে চাওয়া হয়েছে উপসচিব শামিন আক্তার জাহান স্বাক্ষরিত চিঠিতে। করোনা ভাইরাসে মারা গেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির গোয়েন্দা দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। ভোরে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিএমপির মুখপাত্র ও গোয়েন্দা ও দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মির্জা সাইম মাহমুদ জানান, গত 23 জুন করোনা শনাক্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হলে 9 জুলাই থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। একদিকে করোনা পরীক্ষায় হার শতকরা 24.1। করোনা পরীক্ষায় জালিয়াতিতে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার রাজধানীর সরকারি বাসভবনে গণমাধ্যমকে তিনি বলেন, সরকার কোনো অন্যায়কারীকে ছাড় দেয়নি, ভবিষ্যতেও ছাড় দেবে না। কোরবানি পশুর হাট করোনা সংক্রমণের মাত্রাকে উদ্বেগজনক পর্যায়ে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন ওবায়দুল কাদের। পরীক্ষায় সম্প্রতি দুটি প্রতিষ্ঠানের প্রতারণা মানুষকে বিস্মিত করেছে, বিদেশে বাংলাদেশে ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ করেছে। সুস্থতা নিয়ে এমন প্রতারণা অত্যন্ত নিন্দনীয় কাজ, দ্রুততার সাথে তদন্তপূর্বক অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য আমি আইন প্রয়োগকারী সংস্থা সমূহের প্রতি আহ্বান জানাচ্ছি। স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়মের দায় নিয়ে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপনের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার নিজ বাসা থেকে ভার্চুয়াল মাধ্যমে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত টেলিমেডিসিন সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। মহামারীর মধ্যেও দেশে করোনা টেস্ট নিয়ে অনিয়ম নজিরবিহীন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। করোনা টেস্ট করতে গিয়ে দুর্নীতি এবং তার সঙ্গে জড়িত কে? আওয়ামী লীগের সদস্য আওয়ামী লীগের। আজকে পত্রিকাতেই আছে যে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে এখন আপনার যুদ্ধ শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে আমি তো রিজেন্ট হসপিটালকে অনুমোদন দিতাম না, আমাকে যদি মন্ত্রণালয় থেকে না বলা হতো তাহলে কে রেসপন্সিবল হবে? দ্য হেলথ মিনিস্টার হিমসেলফ শুড রিজাইন ইমিডিয়েটলি, এন্ড হি শুড বি ব্রট
after trial, then why did he give it? একদিনে করোনা পরীক্ষায় শনাক্তের হার শতকরা 24.1, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন নাসিমা সুলতানা জানান, 24 ঘন্টায় পরীক্ষা করা হয়েছে 11,059টি, শনাক্ত হয়েছে 2,666 জন, আর মারা গেছেন 47 জন। পরিসংখ্যান বলছে 41 থেকে 60 বছর বয়সীদের মৃত্যুঝুঁকি সবচেয়ে বেশি। এ পর্যন্ত 1,860 জন পুরুষ এবং 492 জন নারী মৃত্যুবরণ করেছেন। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 11 থেকে 20 বছর 1 জন, 21 থেকে 30 বছরের 2 জন, 31 থেকে 40 3 জন, 41 থেকে 50 4 জন, 51 থেকে 60 15 জন, 61 থেকে 70 14 জন, 71 থেকে 80 বছরের 6 জন এবং 81 থেকে 90 বছরের 2 জন। 4 মাস পর আজ থেকে ভার্চুয়াল আদালতের মাধ্যমে শুরু হচ্ছে আপিল বিভাগের কার্যক্রম। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঁইয়া এই বিষয়ে সার্কুলার জারি করেছেন। সার্কুলারে বলা হয়েছে, করোনাকালীন সময় প্রতি সোমবার ও বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত শুনানি গ্রহণ করা হবে। মামলা দৈনন্দিন কার্যতালিকা বা কজ লিস্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগামীকাল দলের প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে বগুড়া 1 ও যশোর 6 আসনের উপনির্বাচন না করতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কাছে অনুরোধ করেছে জাতীয় পার্টি। রোববার জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করে এই অনুরোধ জানান। তবে এ মুহূর্তে নির্বাচন পেছানোর সুযোগ নেই বলে জানান নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী 14 জুলাই, সেই জন্য আমরা মাননীয় চিফ ইলেকশন কমিশনার সাহেবের কাছে দাবি জানিয়েছি এবং আমরা 7 দিন আগে সচিব মহোদয়কে একটা চিঠিও দিয়েছি যে আমরা ওনার এই ডেটটা আমরা প্রতিষ্ঠাবার্ষিকী এটাকে পিছানোর জন্য, 2 দিন 1 দিন পিছালেও হবে, যেহেতু দেশের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী তাদের শুভাঙ্গী যারা তারা তাদের রক্তক্ষরণ হচ্ছে যে একজন সাবেক রাষ্ট্রপতি তার এই দিনে আপনারা নির্বাচনটা 1টা দিন বা 2টা দিন পিছান। করোনা ভাইরাসের কারণে ন্যায্য দাম পাচ্ছে না হবিগঞ্জের লটকন চাষিরা। প্রতিবছর লাভবান হলেও এবার লোকসানের মুখে দিশেহারা তারা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার না আসায় তারা ফল বিক্রি করতে পারছেন না, বাগানে নষ্ট হচ্ছে লটকন। বেচাকেনা না হওয়ায় বাগানে কাজ করা শ্রমিকরাও ঠিকমতো মজুরি পাচ্ছেন না। চাষিরা অভিযোগ করেন, স্থানীয় কৃষি বিভাগ সহায়তা করলে ফলন ও ব্যবসায় লাভ করা সম্ভব হতো। তবে তাদের এই অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ বলছে, লকডাউনের কারণে এবছর লটকনের বাজার মূল্য কম, তারপরও কৃষকদের পর্যাপ্ত সহযোগিতা করছে তারা। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের সবশেষ 24 ঘন্টায় প্রায় 1,95,000 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 3,956 জন। এ নিয়ে বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা 1,30,00,000 ছাড়ালো আর মারা গেছেন প্রায় 5,71,000। যুক্তরাষ্ট্রে কমছে না করোনায় আক্রান্তের সংখ্যা। রোববার দেশটিতে নতুন করে আরও 58,500 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, তবে কমছে মৃতের সংখ্যা। সবশেষ একদিনে মারা গেছেন 380 জন। বিশ্বে প্রথমবারের মতো করোনা ভাইরাস ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের সাফল্যে ঘোষণা দিয়েছে রাশিয়া। সম্প্রতি সেজেনো ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির পরিচালক ভাদিম তারাসোভ রাশিয়ার সরকারি বার্তা সংস্থা স্পুটনিক নিউজকে এ তথ্য জানিয়েছেন। এ সময় করোনার প্রতিষেধক হিসেবে এটি বিশ্বের প্রথম ভ্যাকসিন বলেও দাবি করেন তিনি। দেশটির গামালে ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তৈরি এই ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হয় গত 18 জুন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই ভ্যাকসিনটি বর্তমানে প্রচলিত অন্যান্য ভ্যাকসিনের মতোই নিরাপদ। ট্রায়ালে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের প্রথম দলটিকে আগামী বুধবার ও দ্বিতীয় দলটিকে 20 জুলাই ছেড়ে দেওয়া হবে। এবারে পার্টেক্স খেলার খবর।
সাউদাম্পটনের প্রথম টেস্টে ইংল্যান্ডকে 4 উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের দেয়া 200 রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে 27 রানে 3 উইকেট হারায় ক্যারিবীয়রা। তবে জার্মে ব্ল্যাকউডের 95 রানের দুর্দান্ত ইনিংসে 6 উইকেটে 200 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে 8 উইকেটে 284 রান নিয়ে খেলতে নেমে 313 রানে থামে ইংলিশদের দ্বিতীয় ইনিংস। স্বাগতিকদের 204 রানের জবাবে প্রথম ইনিংসে 318 রান করে ওয়েস্ট ইন্ডিজ। 2 ইনিংসে 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে 4-1 গোলে বিধ্বস্ত করেছে পয়েন্ট টেবিলের তলানির দল বোর্নমাউথ। যদিও 23 মিনিটে জেমি ভার্ডির গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল লেস্টার, তবে দ্বিতীয়ার্ধে তাদের ভালোভাবে চেপে ধরে বোর্নমাউথ। 66 মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের সমতায় ফেরান জুনিয়র স্ট্যানিসলাস। 1 মিনিট পরে ব্যবধান তারা বাড়ান ডমিনিক সোলানকে। 2-1 পিছিয়ে পড়ার পর ক্যাগলার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় লেস্টার। 83 মিনিটে জনি ইভান্সের আত্মঘাতী গোলে 3-1 লিড নেয় বোর্নমাউথ। 87 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোল করেন ডমিনিক সোলানকে। অন্য ম্যাচে টটেনহামের কাছে 2-1 গোলে হেরেছে আর্সেনাল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। দেশের বন্যা পরিস্থিতির অবনতি, তিস্তা ব্যারেজ ও ফ্লাড বাইপাস এলাকায় রেড অ্যালার্ট জারি। ক্রিসেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের দুর্নীতির তথ্য সংগ্রহ করছে দুদক। করোনা টেস্ট জালিয়াতির মামলায় গ্রেফতারের পর জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা সাময়িক বরখাস্ত। এবং করোনায় মারা গেলেন সিএমপির গোয়েন্দা দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার মিজানুর রহমান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।